হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নিয়ে এসেছি একটা ছোট ভ্লগ। এই ভ্লগে তোমাদের দেখাবো অ্যাজ এ ওয়ার্কিং মম আমি কীভাবে আমার ছুটির দিনটা প্ল্যান করি। উইকেন্ড মানেই সকালবেলা কৃষ্ণমকে নিয়ে আসি সুইমিং ক্লাসেসে। আগে সুইমিং ক্লাসেসগুলো গ্রুপে দিতাম, বাট আমার মনে হচ্ছে ওর আরেকটু অ্যাটেনশন প্রয়োজন, তো সেই কারণে ওকে এই উইক থেকে আমরা প্রাইভেট লেসনে দিচ্ছি। মোটামুটি ওর ভালোই লাগছে, টিচার ওয়ান অন ওয়ান এই ক্লাসেসগুলো নেয়, তো যতক্ষণ ও ক্লাস করে আমি নিজের মতো একটু রেস্ট নিই। এখানে একটা জায়গা আছে যেখানে একটু বসে আমি রিল্যাক্স করি। বাড়ি ফিরে আমাকে দেখতে হয় লাঞ্চ কিংবা ডিনারে আমরা কি খাবো। চিকেন এখানে খুব কমনলি আমরা উইকে অনেকবার খাই, কারণ এখানে বেশি ভ্যারাইটি অফ মাছ পাওয়া যায় না। এটা একটা ছোট শহর আমেরিকার, এখানে খুব বেশি ভ্যারাইটি অফ অন্যান্য জিনিসও খুব অ্যাভেলেবল নয়, ইন্ডিয়ান সবজি ইন্ডিয়ান মাছ টাচ। তো চিকেনটা আমি সবসময় চেষ্টা করি কীভাবে অন্যরকম করে রান্না করব। আজকে অল্প একটু চিকেন কেটে একটু বড় বড় করে পেঁয়াজ রসুন করে আমি ম্যারিনেট করতে দিয়ে দিলাম। ওটা যতক্ষণ ম্যারিনেট হবে আমার এখানে লন্ড্রিগুলোকে করে নিতে হবে। উইক শুরু হলেই যা যা জামা কাপড় আমাদের লাগবে কিংবা আগের উইকে যা যা জামা কাপড় আমাদের নোংরা হয়েছে সব আমরা ঘরেতেই এরকম ওয়াশার আর ড্রায়ারে কেচে নিই। ড্রায়ারটা ইউজ মেনলি এই জন্যে হয় কারণ এখানে বাইরে জামা কাপড় মেলতে পারি না, যেহেতু রেন্টেড অ্যাপার্টমেন্টস অনেক রকম রেগুলেশনস আছে। তাছাড়াও এখানে যেহেতু সারা বছর রোদ অত বেশি থাকে না, সেই কারণে ড্রায়ারটা এখানে আমাদের সারা বছরের সঙ্গী। তো জামা কাপড়গুলো অলরেডি ওয়াশ হয়েছিল, আমি এবারে ড্রায়ারে দিয়ে দিচ্ছি। কৃষ্ণমও চলে এসছে আমাকে হেল্প করতে। অ্যাকচুয়ালি আমি যাই করি মোটামুটি ওর পড়াশোনা না থাকলে ও ঘুরঘুর করে আমার পেছন পেছন, আর আমিও বাধা দিই না। এই করতে করতেই যদি একটু কাজকর্ম শেখে আর কি, আর ও একটু বেশ এনগেজ থাকে। তো যাই হোক, জামা কাপড়গুলো সব আমরা ওয়াশ আর ড্রাই হয়ে গেলে সব পাটপাট করে ভাঁজ করে, যদি আয়রনিং লাগে আয়রনিং করে নিজেদের আলমারিতে তুলে রাখি। উইকে কোন কোন দিন কোনটা কোনটা পড়া হবে সেগুলোও মোটামুটি ফিক্স করে রাখি, যাতে উইকে আর বেশি কাজ না করতে হয়। তো চলো, এবার আমি জামা কাপড়গুলো ড্রায়ারে দিয়ে এবার যাব চিকেনটা রান্না করতে। অনেকক্ষণ ওটা ম্যারিনেট হয়েছে, এবার ওটাকে রান্না করব। চিকেনে আলু আমার একটা ফেভারিট জিনিস, মানে বেশ ঝোলটা দিয়ে আলুটা মেখে বেশ খাওয়া যায়, তো সেই জন্য ডুমো ডুমো করে আলু দিয়েছি আজকে চিকেনে। আর এই চিকেনের রেসিপিটা আমি অনেক বছর আগে ইউটিউবে পেয়েছিলাম, মাঝে মাঝে স্বাদ বদল করতে তাই এটা বানাই। বেশ পেঁয়াজ আদা রসুন বেশ গোটা গোটা করে কেটে আলু মাংস সব একসাথে মিক্স করে এটা কষাতে হয়, আর বেশ কিছুক্ষণ কষালে পেঁয়াজ আদা রসুনের রসটা পুরো মাংসের মধ্যে লেগে যায়, খেতে বেশ ভালোই লাগে। চলো, এই চিকেনটা যদি আমার হয়ে যায় তাহলে একটা উইকে একটা ডিশ আমার হয়ে রইল, এটাই আমি ভাতে লাঞ্চেও নিয়ে যেতে পারবো আবার বাড়িতে কোনো দিনে এসে খেতে পারবো। তো চলো এখন চিকেনটা চাপিয়ে দিয়ে যাই। কৃষ্ণমের কিছু হোমওয়ার্ক আছে কালকে স্কুলে নিয়ে যেতে হবে, সেগুলো যাতে ওকে চটপট করিয়ে দিতে পারি সেটা দেখি। এটা আবার মাঝখানে পোস্ট ইট কি দিলি? আমাকে লিখে দিছো কি কি জিনিস সেটা লিখে দিতে হবে। হারাপ্পান ভাষায় লিখেছে আবার? হারাপ্পান ভাষায় লেখে নেই, ওটা জিরাপ লিখেছে, ওটা গ্রিন কালার হেনা তেনা। স্কুলে কালকে কি নিয়ে যেতে হবে? ভিক্টোরিয়ান ল্যাঙ্গুয়েজ বলে এটা কি? কৃষ্ণমকে পড়াতে পড়াতে আমার চিকেনটাও এদিকে রেডি হয়ে গেছে, দেখো দেখতে বেশ ভালোই হয়েছে। তো চলো এটাকে আমরা বেড়ে নেব, এখন খেতে বসবো, আর বাকি অংশটা রেখে দেব ফ্রিজে ভালো করে স্টোর করে, যাতে আমরা উইকডেতে লাঞ্চে কিংবা ডিনারে ইউজ করতে পারি। চলো আমরা তো খেতে বসে গেলাম, তোমাদের এবার বলতে হবে আমার ব্লগটা আজকে কেমন লাগলো। এমন ব্লগ যদি ভালো লাগে দেখতে আবার নিয়ে আসবো নতুনভাবে। চলো আজকের মতো এখানেই, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার আমাদের চ্যানেলে ফিরে এসো। চলো আজকের মতো এখানেই।